আজকে অন্যদিনের মতো তোমাদের এই অনলাইন ক্লাসে আজকে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আশা করি সকলে ভালো আছো। নাসর কোর্স আয়োজিত এই অনলাইন ক্লাসে আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে আমরা সাইকোলজি অনার্সের সেকেন্ড ইয়ারের আমরা সাইকোলজিক টেস্টিং যে 100 নম্বর যে বিষয়টা আছে তোমাদের, সেই টেস্টিং যে সাবজেক্ট ওখান থেকে আমরা আলোচনা করব। আজকে সাইকোলজিক্যাল টেস্টিং এডেন্টি সম্পর্কে কি আমরা সেটা আলোচনা করবো। আমরা দেখো তাহলে আমরা সাইকোলজিক্যাল টেস্টিং এটা কিন্তু 100 নম্বর তোমাদের বলেছিলাম। আজকে আমরা দেখব যে সাইকোলজিক্যাল টেস্টিং মনোবৈজ্ঞানিক অভিক্ষা, বাংলা হবে মনোবৈজ্ঞানিক অভিক্ষা। আমরা মনোবৈজ্ঞানিক অভিক্ষা সাইকোলজিক্যাল টেস্টিং, এখানে দেখো একটা বিষয় যে টেস্ট, এই টেস্টের বাংলা কিন্তু দেখো এটাও কিন্তু একটা পরীক্ষা, টেস্টও কিন্তু একটা পরীক্ষা। কিন্তু আমরা এই টেস্টিংয়ের আবেদনিক অর্থ, মূল অর্থ আমরা এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা টেস্টিং, এখানে কিন্তু আমরা বলবো এটাকে অভিক্ষা, অভিক্ষা, অভিক্ষণ। দেখো এই টেস্ট অভিক্ষা, আবার এটার নাম কিন্তু আবার আছে তোমার দেখো এক্সপেরিমেন্ট, বা আমরা দিই এক্সামিনেশন দিতে পারো, আপনি দিই এক্সামিনেশন দিই আমরা এক্সামিনেশন। খেয়াল করো এই এক্সামিনেশন অর্থ কিন্তু পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট এটার অর্থ কিন্তু পরীক্ষা। যেমন প্রশ্ন এলো যে এই টেস্ট, এটাকে আমরা টেস্টিং করছি, আমরা এটাকে নাউন করে জিরান করে আমরা এখানে নাউন করছি। দেখো টেস্ট ইন, এটা কখনো আমরা এই টেস্টকে আমরা কখনো ভার্ব ব্যবহার করতে পারবো, আবার কখনো এটাকে এটাকে নাম ব্যবহার করবো, আবার কখনো এটাকে আমরা এই টেস্টে আমরা কিন্তু আবার বার হিসেবেও ব্যবহার করতে পারবো। তার আমরা দেখো এই মৌলিক জিনিসটা কি, দেখো আমরা এই টেস্টের ক্ষেত্রে আমরা জানি যে কোনো জিনিসের কোনো ফলাফল নির্ধারণ করার জন্য কিন্তু আমরা প্রথমে পরীক্ষা গ্রহণ করি, কিন্তু এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট মান না। আমরা এই টেস্টটা তখন করি যখন আমরা একটা আদর্শ মানের সাথে, অতীতে পরীক্ষালব্ধ কোনো একটা ফলাফল ছিল সেই মানের সাথে যখন আমরা তুলনা করি, ওইটার তুলনা করে আমরা কতটুকু তার কাছে বা দূরে বা অবস্থান করি, আমরা কিন্তু সেটা আমরা বের করে থাকি। এখন মনে করো তোমরা অনেক সময় দেখো যে ড্রাইভ চালনা করা, মনে করো চালনা করা, এটা হচ্ছে কি, সে চালাইতেছে যে কোনো দিকে যে কোনো ভাবে সে চালাচ্ছে, কিন্তু যখন আমরা বলবো ড্রাইভিং তখন কিন্তু সে কতটুকু দক্ষ চালানোর ক্ষেত্রে, কতটুকু দক্ষতা দক্ষতা যাচাই করা, তখন কিন্তু আমরা ব্যবহার করি ড্রাইভিং। তাহলে দেখো এই ড্রাইভিং চালনা এবং এই ড্রাইভও কিন্তু চালনা করা, এখন এই খেয়াল করে দেখো তাহলে আমরা দেখি এই চালনা যেটা আছে সে চলছে তা কতটুকু দক্ষতার সাথে সেটা করছে। আমরা এই জন্য এই টেস্টিংয়ের ক্ষেত্রে প্রশ্ন হলো যে টেস্টিংটা কি, এই টেস্টিংটার ক্ষেত্রে কিন্তু আমরা মানুষের আচরণ, আগে যে আচরণ ছিল সে আচরণ কতটুকু তফাৎ হচ্ছে, আগে যে আচরণ ছিল তাদের কতটুকু দূরে বা কাছে
আমরা সেটা প্রমাণ করে দেব। নিশ্চয় আচরণ একটা মৌলিক মান ছিল, একটা আদর্শ মান ছিল। আমরা দেখো তারপরে একটা অতীত, আমরা অতীতের ইতিহাস বলি নেই, দেখো এটা বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকা কিন্তু এই শিল্পে কর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা প্রথম এই মনোবৈজ্ঞানিক অভিক্ষা কিন্তু সেখানে প্রচলন শুরু করে। তারপর এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কিন্তু সেই সেনাবাহিনীর সৈনিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেখানে তারা একটা মনোবৈজ্ঞানিক অভিক্ষা শুরু করে প্রদান করে, এবং সেটার নাম ছিল আর্মি আলফা টেস্ট। অর্থাৎ এই সৈনিকদের তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের ব্যক্তিত্ব এইসব পরিমাপ করার জন্য কিন্তু প্রথম এই আর্মি আলফা টেস্ট অর্থাৎ আর্মি আলফা অভিক্ষা প্রচলন করা ছিল। অর্থাৎ ব্যক্তির মৌলিক যে বৈশিষ্ট্য সেটা পরিমাপ করার জন্য কিন্তু একটা অভিক্ষা, যেটা একটা নির্দিষ্ট মানের সাথে, একটা আদর্শ মানের সাথে সেটা পরিমাপ করা হতো। অর্থাৎ এটা এমনভাবে বলা যেতে পারে যে কোনো সমালোচনামূলক পরীক্ষা, মূল্যায়ন, গুণ গঠন ইত্যাদি জানার জন্য একটা পরীক্ষা প্রক্রিয়া। অর্থাৎ ব্যক্তির তার মৌলিক যে গুণগুলি আছে, গঠন আছে, বৈশিষ্ট্য আছে, এগুলি পরিমাপ করার জন্য একটা পদ্ধতি, কী পদ্ধতি, একটা পরীক্ষা পদ্ধতি। এই পরীক্ষা পদ্ধতির এগুলো কি এই টেস্ট, ওখান থেকে আমরা আসছে টেস্টিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার ক্ষেত্রে যে কথা বলছিলাম যে আর্মি আলফা টেস্টে ব্যক্তির কর্মীর সরি সৈনিকের তার মেধা, যোগ্যতা, তার গুণ বৈশিষ্ট্য, তার দক্ষতা পরিমাপ করার জন্য কিন্তু সেই পরীক্ষণটা করা হয়েছিল, অর্থাৎ টেস্টটা করা হয়েছিল। আমাদের দেশেও কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু অর্থাৎ বিপিএসসিতেও কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু এই ব্যক্তির পরীক্ষার্থীর যোগ্যতা পরিমাপ করার জন্য কিন্তু অভিক্ষা গ্রহণ করা হয়ে থাকে। এবং এই যোগ্যতা পরিমাপ করার জন্য যে অভিক্ষাটা করা হয় তার নিশ্চয়ই একটা আদর্শ মানের সাথে কিন্তু সেটাকে পরিমাপ করা হয়, তুলনা করা হয়। অর্থাৎ আমরা এমনভাবে বলতে পারি যে লি জোসেফ কর্নবেক একটা সংজ্ঞা দিয়েছিলেন যে মনোবৈজ্ঞানিক অভিক্ষা হলো দুই বা ততোধিক ব্যক্তির আচরণের মধ্যে তুলনা করার নৈর্ব্যক্তিক কৌশল বা পদ্ধতি। অর্থাৎ এমন একটা পদ্ধতি যারা দুই বা ততোধিক ব্যক্তির আচরণ কতটুকু পার্থক্য হয় তুলনা করা হয়, আমরা এটাকে দেখি। অর্থাৎ পরখ করা বলো, তুলনা করা, যাচাই করা, এটা কিন্তু আমরা করে থাকি। অর্থাৎ আচরণটা হবে এরকম যে একটা ব্যক্তির থেকে আরেকটা ব্যক্তি কতটুকু ভালো বা মন্দ, এটা যাচাই করার যে কৌশল, যে প্রক্রিয়াটা, এটিকে বলা হবে টেস্ট। অর্থাৎ সাইকোলজি টেস্টিং ইজ অ্যান অবজেক্টিভ ডিভাইস ফর কম্পেয়ারিং দি বিহেভিয়ার অফ টু অর মোর পার্সন। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির আচরণের যে তুলনামূলক যে পার্থক্যটা পরিমাপ করা, এটি হলো কি এই টেস্টিং। এটা লি জোসেফ কর্নবেক এই সংজ্ঞাটা দিয়েছিলেন। তা আমরা মনে করি যে এই টেস্টের সাহায্যে অর্থাৎ এমন একটি অভিক্ষা যে অভিক্ষার পূর্বে একটা নির্ধারিত মান ছিল, সেই মানের সাথে আমরা তুলনা করে আমরা দেখব যে এই ব্যক্তি ওই নির্দিষ্ট কাজের জন্য, ওই অবস্থার জন্য, সেই গুণের জন্য সে কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু সে দক্ষ, এটা যাচাই করার জন্য কিন্তু আমরা এই অভিক্ষাগুলি গ্রহণ করে থাকি, পরীক্ষা করে থাকি। কারণ খেয়াল করে দেখো, ডাক্তারদের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ডাক্তাররা কিন্তু অনেক সময় রক্ত পরীক্ষা করে। আমরা বলি কি যে রক্ত এক্সামিন করে না, রক্ত কখনো যে এক্সামিনেশনের জন্য পাঠায় না, রক্ত পাঠায় টেস্টের জন্য। অর্থাৎ রক্তের যে আদর্শ মান আছে, একজন সুস্থ ব্যক্তির রক্তে কী কী উপাদান থাকে, সেই উপাদানের মান কতটুকু, ওখান থেকে যাচাই করা হয়। ব্যক্তির নমুনা নিয়ে একবার দুই তিনটা স্যাম্পল নেবে, নিয়ে আসে সেখানে দেখা যাবে কি যে তুলনা করে দেখবে, সেখানে পরীক্ষা করবে, সেখানে অর্থাৎ পরীক্ষা করবে মানে কি এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা করা বলতে পারবো, টেস্ট বলবো। অর্থাৎ ওই নির্দিষ্ট মানের সাথে যে সুস্থতার মান কত, ওটা থেকে কতটুকু কম বা বেশি পরিমাপ করে সেটাকে আমরা বুঝে থাকি যে টেস্ট। আমরা অনেক সময় শুনে থাকি এরকম যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তাদের সেখানে সুগারের পরিমাণ দেখে, অনেক সময় শুনে এরকম 7.8 এর মধ্যে চলে গেলে তার মধ্যে ডায়াবেটিসের প্রবণতা দেখা দেয়। তাহলে এই যে সুগারের পরিমাণটা এই 7.8 নিশ্চয়ই এটা একটা স্ট্যান্ডার্ড মান। তাহলে
আমরা তো কিন্তু রক্ত পরীক্ষা করি নাই, কিন্তু এখানে রক্ত টেস্ট করা হয়েছে, টেস্ট করে দেখা হয়েছে যে তার ওই মানটা কতটুকু, সুগারের পরিমাণ কীরকম, তার 7.8 এর নিচে না উপরে, যদি বেশি হয় তাহলে তার মধ্যে ডায়াবেটিস আছে, আর যদি কম হয় তার মানে তার মধ্যে ডায়াবেটিস নাই। তাহলে আমরা দেখতেছি যে এই টেস্টগুলোকে একটা আদর্শ মানের সাথে অবশ্যই কী করতে হবে, সেখানে তুলনা করা হবে। অর্থাৎ এটা অনেক সময় আমরা এটাও করি আমরা, যেহেতু মনোবৈজ্ঞানিক এটা আমরা গবেষণা, আমরা ব্যক্তির আচরণ সম্পর্কে আমরা গবেষণা করে থাকি, এই জন্য আমরা ব্যক্তির আচরণের ক্ষেত্রে আমরা সমগ্র আচরণটাই কিন্তু গবেষণা করি না, আমরা ব্যক্তির দু একটি নমুনা নিয়ে কিন্তু আমরা যাচাই বাছাই করে থাকি। উদাহরণস্বরূপ দেখো, কোনো গণিতের ক্ষেত্রে কে গণিতে কতটুকু দক্ষ সেটা এই তার বৈশিষ্ট্য যাচাই করার জন্য কিন্তু আমরা সমস্ত গণিত সমস্ত অঙ্ক নিয়ে কিন্তু আমরা যাচাই করি না, সেখানে নমুনাস্বরূপ কিছু কিছু সিম্বলিক ব্যবহার করে আমরা কিছু সংক্ষিপ্ত অঙ্ক বা এরকম গণিতিক সমস্যা দিয়ে দেখা যাবে যে সে কতটুকু সেটা সফল হতে পারছে। এই জন্য আমরা এই সমগ্র আচরণ নিয়ে গবেষণা না করে আমরা তার দু একটি আচরণ নিয়ে কিন্তু আমরা সেখানে আমরা পরীক্ষা করে থাকি। এই জন্য বলছে যে ব্যক্তির ক্ষেত্রে যে টেস্টিংটা এমন একটা যে অবজেক্টিভ ডিভাইস ফর কম্পেয়ারিং দ্য বিহেভিয়ার টু অর মোর পার্সন, অর্থাৎ আচরণের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তিকে মানে তুলনা করে দেখি যে কোন ব্যক্তির আচরণ কতটুকু সুনির্ভর, কতটুকু দক্ষ, যার বেশি দক্ষ যে বেশি দক্ষতার সাথে মানে আনসার করতে পারবে, তার কি মেধা, তার যোগ্যতা, তার প্রতিভা অন্য ব্যক্তির সে বেশি, তাহলে মানে বাস্তবায় করার ক্ষেত্রে আমরা সেটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা যে এখন এটি দেখলাম যে টেস্টগুলো কি যে একটা আদর্শ বস্তুর সাথে আদর্শ মানের সাথে তুলনা করে যে ফলাফল নির্ণয় করার যে পদ্ধতি বা কৌশল সেটা হবে কি এই সাইকোলজিক্যাল টেস্টিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টেস্ট কিন্তু আমরা বিভিন্ন, যদিও আমরা বলে থাকি যে পরীক্ষা বলতে মনে করে অনেকে যে মানসিক দক্ষতা বা ব্যক্তিত্বের যে কোনো ধরনের মূল্যায়ন পদ্ধতি হচ্ছে মনোবিজ্ঞান পরীক্ষা, মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা, আসলে কিন্তু সেটা না। সাধারণত মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা বলতে কোনো ব্যক্তির আচরণ বা বৈশিষ্ট্যের নমুনা বা অংশবিশেষের বস্তুনিষ্ঠ বা আদর্শায়িত পরিমাপকে বোঝায়, অর্থাৎ যেটা এই জন্য বলছে যে সেটা হবে কিটা অবজেক্টিভ ডিভাইস, অর্থাৎ সেটা বস্তুনিষ্ঠ হতে হবে, সেখানে ব্যক্তিনিষ্ঠ না, আমরা যে মানটা পাবো সেটা নিয়ে আমরা এই অবজেক্টিভে অর্থাৎ আমরা এই সাইকোলজিক্যাল টেস্টিং আমরা ব্যবহার করে থাকবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সংজ্ঞাগুলি দেখবো, আমরা পরবর্তী আরও অনেকগুলি সংজ্ঞা আছে, সেখানে আমরা মানের সংজ্ঞা আছে, টেলরের সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাগুলি আমরা দেখবো, দেখে দেখে কিন্তু সেগুলো আমরা ভালো করে উপলব্ধি করবো। তাহলে আজকে দেখো যে আমরা যেগুলো জানলাম যে টেস্ট, এক্সপেরিমেন্ট, এক্সামিনেশান এটার একই অর্থ বহন করলেও কিন্তু টেস্ট আর পরীক্ষা কিন্তু একই অর্থ বহন করবে না। তোমরা ফার্স্ট ইয়ারে জেনেছিলে যে সেখানে জেনেছিলে যে তোমরা পরীক্ষণ এবং অভীক্ষণের মধ্যে পার্থক্য কী, ওই ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে পরীক্ষণের ক্ষেত্রে প্রকল্প থাকে, অর্থাৎ একটি পরীক্ষণের ফলাফল কী হবে সেই সম্পর্কে কিন্তু আগেই কিন্তু অনুমান করে একটা ফলাফল নির্ধারণ করা হয়, অর্থাৎ ফলাফল যত হবে সেই অনুমান করে নেওয়া হবে, সেটা ছিল তোমার প্রকল্প। কিন্তু এই ক্ষেত্রে অভীক্ষণের ক্ষেত্রে কোনো প্রকল্প থাকবে না, তার ফলাফল যে ধরে নেওয়া হবে সেটা কিন্তু না, অর্থাৎ সে কতটুকু হবে, কতটুকু তার সে কাছে যাবে বা দূরে থাকবে সেটা অন্য একটি মানের সাথে আমরা তুলনা করে দেখব। আমরা ব্যক্তিত্ব অপেক্ষা আমরা দেখেছি, বুদ্ধি অপেক্ষা আমরা দেখেছি, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে 130-এর ঊর্ধ্বে হলে কি অতিশয় প্রতিভাবান, তারপরে 120-এর বেশি হলে সেখানে প্রতিভাবান, তারপর এরকম আমরা দেখছি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি, তারপরে এবং গ্রেজুয়েট আমরা দেখছি সেখানে আর যদি নিচের দিকে চলে আসে তারপরে দেখছি আমরা যে 70 নিচে হয়ে যায় তার বুদ্ধাঙ্ক, তাহলে দেখা যাবে সে তার মধ্যে সে মানে অ্যাবনর্মালিটি, অর্থাৎ সে বুদ্ধি প্রতিবন্ধী, এই ধরনের আমরা রেজাল্ট সেখানে পাই। ওইভাবে কিন্তু আমরা সেই কার বুদ্ধি কীরকম, তার বুদ্ধিমত্তা কীরকম আমরা কিন্তু সেখানে আমরা যাচাই করে থাকি। এটা কীর মধ্যে, এই পরীক্ষণের মধ্যে নয়, সেটা হলো কি এই টেস্টিংয়ের মধ্যে, অর্থাৎ যে মানটা আগে দেওয়া ছিল সেই মানের সাথে কতটুকু উপরে বা নিচে, যেমন আমরা এবার দেখছি যারা যে 90 থেকে 100 বা 101 থেকে 109 এরকম বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আমরা করেছিলাম, সেখানে 90 থেকে মনে করো 91 থেকে 100 যদি সেখানে সাধারণ হয়ে থাকে তাহলে সে আমরা ওই ধরে নেব তার বুদ্ধিজীবী ওই এই স্কেলের ভিতর পরে, তাহলে তার যে ওয়েস্টারের বুদ্ধি বিস্তৃত শোক ছিল যে সেখানে আমরা দেখেছিলাম যে 109 থেকে যদিও বেশি হয় বা কম হয়, 130-এর বেশি হয়, 120-এর বেশি হয়, ওই ক্যাটাগরির মধ্যে যে
ধাপে সে পড়বে, তার বুদ্ধিমত্তা সেই ধাপে পড়বে। অর্থাৎ একটা নির্দিষ্ট মানের সাথে আমরা যাচাই করে দেখব, তুলনা করে দেখব, পরখ করে দেখব, পড়তাল করে দেখব, যে এমন একটি কৌশল নেব, এমন একটি পদ্ধতি গ্রহণ করব, বা কৌশল আর কি বলা যাকে পদ্ধতি বা প্রক্রিয়া গ্রহণ করব, যে প্রক্রিয়ার মাধ্যমে তার আসল গুণ বা বৈশিষ্ট্য সেখানে ফুটে উঠবে। এভাবে কিন্তু আমরা এই মানুষের বুদ্ধিমত্তা, তার পারগতা অপারগতা, তার দক্ষতা, তার এই কি তার সামর্থ্য, এগুলি যাচাইয়ের জন্য আমরা কিন্তু একটা কৌশল, একটা নৈর্ব্যক্তিক কৌশল বা নৈর্ব্যক্তিক কৌশল পদ্ধতি অবলম্বন করব, যে পদ্ধতির সাহায্যে ব্যক্তির মানের তুলনামূলক ফলাফল আমরা নির্ধারণ করব। এইটাকে বলা হবে সাইকোলজিক্যাল টেস্টিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা টেস্ট এবং এক্সপেরিমেন্ট বা পরীক্ষণের মধ্যে মোটামুটি পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। আশা করি পরবর্তী ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই ক্লাস এখন শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। এরপর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।